বন্ধুরা, আমাদের পরের ইলেকশনের ম্যানিফেস্টো বলার জন্য এক পাশে রয়েছেন দুখিয়া বাবুর জোরদার ভেন্ডি জোক, আর অন্যদিকে রয়েছেন আমাদের গ্রাম প্রধান ভারত এবং ওনার পার্টি। বক্তব্য রাখবেন আমাদের ভিন্ডি জোটের প্রধান দুখিয়া বাবু, ওনাদের ইলেকশনের ম্যানিফেস্টো বলবেন আমাদের। এত বড় ম্যানিফেস্টো, মনে হচ্ছে আমাদের গ্রামের অনেক উন্নতি হবে। সত্যি তো, ভারতকে সরাতে হবে, 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 ভারতকে সরাতে হবে। আরে এত বড় চেঁচামেচি কেন করছো তোমরা? এই মজা আমি পুরো দেশবাসীকে দেব, বুঝেছো? কি বন্ধুগণ, বলো বলো। হাইওয়ে তৈরি করিয়েছি, শৌচালয় তৈরি হয়েছে, গরিবদের জন্য বাসস্থান তৈরি করিয়েছি, গ্যাস পাইয়ে দিয়েছি, পুরনো ঋণ মুকুব করা হয়েছে, প্রত্যেক বাড়িতে স্বচ্ছ জল আর বিদ্যুৎ পৌঁছেছে। এবার আমাদের গ্রাম হয়ে উঠবে আত্মনির্ভর, সুরক্ষা প্রদান করব, শিক্ষার প্রগতি আনব, জীবন ধারণের অঙ্গীকার পাল্টে দেব। কিন্তু গ্রাম কোনোভাবেই বিক্রি হবে না, গ্রামের মাথা নত হতে দেব না আমি। দুখিয়া বাবু, এবার আপনি কি করবেন? কোনো ব্যাপার না, আমার নেক্সট পারফরম্যান্স আছে। চুপ করো, বিকাশের ব্যাপারেও কিছু ভেবেছো? শুধু একটাই কথা বলে যাচ্ছে, ভারতকে সরাতে হবে, তাতে লাভটা কি হবে? আরে কিছু তো বলো, কারোর কাছে উত্তর নেই। আমি তোমাদের বলছি কি লাভ হবে, টাকা রোজগার করব, কালো ধন বাড়াবো, এদিকে শেষ বন্ধ করে দেব, নিজেও বাঁচবো, সঙ্গীতেরও বাঁচাবো, কালো ধন হজম করব, জেলাও যাব না, ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, আর এই সনাতন কেও সরাবো। আর এই সব কিছুর জন্যই তো ভারতকে সরাতে হবে। কি মজা হলো তোমাদের মনে হয়? আরে তোমার কবে বুদ্ধি খুলবে? তুমি তো আমাদের পর্দা ফাঁস করে দিলে। আরে তোমার কি বুদ্ধি হবে না? মজা পেলে? একটা কথা মনে রেখো, না কাউকে খেতে দেব আর না আমি নিজেও খাবো, এটা হচ্ছে ভারতের গ্যারান্টি।